জেএইচ টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বাংলাদেশ রেলওয়ে একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। টিকিট যার ভ্রমণ তার, এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার দরকার, মোটামুটি সব ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আরও বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে তাদের টিকিটিং সিস্টেমে। আজকের ভিডিওতে আমরা দেখব যে সেই পরিবর্তনগুলো কী কী। 1 এপ্রিল থেকে বাংলাদেশ রেলওয়েতে টিকিটিং সিস্টেমে আরও একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে এতদিন পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে 5তম দিনের টিকিট কাটা যেত, অর্থাৎ 4 দিন আগে টিকিট কাটা হতো 5ম দিনের। কিন্তু 1 এপ্রিল থেকে সেটা পরিবর্তন করা হয়েছে যে 11তম দিনের, অর্থাৎ 10 দিন পরের টিকিট আপনি কাটতে পারবেন। এটা কেমন সিস্টেম? আপনার বুঝতে অবশ্য একটু কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এই বিষয়টা আরও ক্লিয়ার করে দিয়েছেন মাহবুব কবির মিলন স্যার। একটা স্ট্যাটাসের মাধ্যমে বেশ কিছু ক্লিয়ার করে দিয়েছেন, তো তার স্ট্যাটাস অনুসরণ করে আমি আপনাদেরকে বলছি। ধরুন আজকে 1 তারিখ, তাহলে আপনি 11 তারিখের টিকিটটা আপনি কাটতে পারবেন। তাহলে কয়দিন হলো? 1 তারিখ যদি সহ বিবেচনা করেন তাহলে কিন্তু 11তম দিন হচ্ছে, আর 1 তারিখ যদি বাদ দেন তাহলে কিন্তু 10 দিন, 10 দিন পরের টিকিট কিন্তু আপনি কাটতে পারছেন। তো এই হিসেবটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি এই হিসেবটা যদি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে আপনার জন্য কিন্তু একটু ঝামেলা হয়ে যেতে পারে। তো চলুন আমরা অ্যাপস থেকে আর একটু ক্লিয়ারভাবে দেখে আসি। তো বাংলাদেশ রেলওয়ের রেলসেবা অ্যাপসে আমি চলে যাচ্ছি শুরুতেই। রেলসেবা অ্যাপসে আমি প্রথমেই সিলেক্ট স্টেশন, ধরুন আমি ঢাকা থেকে রাজশাহীতে আসব, ক্লাস সিলেক্ট করে দিচ্ছি শোভন চেয়ার। দেন আমি ডেট, দেখুন এখানে ডেটের এখানে যখনই ক্লিক করলাম আজকে 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ, এবং টিকিট শো করছে 12 তারিখ পর্যন্ত। তার মানে কি 2 থেকে 12 এর মাঝখানে দিন আছে 11টি। যদি 2 সহ, মানে আজকের দিনটা যদি কনসিডার করি, তাহলে মোট 11 দিন। এই 11তম দিনের টিকিটটা কিন্তু আমরা পাচ্ছি আজকে, আর আজকের দিনটা যদি কনসিডার না করেন তাহলে কিন্তু 10 দিন হবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আপনি ভালোভাবে ক্যালকুলেশন করতে না পারেন তাহলে সামনে যে ঈদ আছে, এই ঈদের টিকিট কাটতে গিয়ে আপনাকে কিন্তু বেশ হ্যাসলের মধ্যে পড়তে হবে। সো এটা খুব ভালোভাবে ক্যালকুলেশন করে নেবেন, তাহলে আপনার টিকিট কাটতে অনেকটা সহজ হবে। এবার বাংলাদেশ রেলওয়ের দ্বিতীয় যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটার দিকে যদি আমরা যাই, সেই পরিবর্তনটা হচ্ছে যে প্যাসেঞ্জার একজন থাকলে কোনো কথা নাই, কোনো ঝামেলা নাই, কিন্তু যদি একাধিক থাকে, ধরুন আমি ভ্রমণ করব, আমার সাথে আরও 2 জন বা 3 জন আছে, তাহলে কিন্তু বিপত্তি। এই বিপত্তিটা হচ্ছে কোথায়? এখন থেকে নতুন যে নিয়মটা করা হয়েছে সেই নিয়মটা হচ্ছে যে যাত্রী যিনি থাকবেন তার সাথে আরও যারা যারা ভ্রমণ করবেন তাদের প্রত্যেকের একেবারে ফুল নাম, এনআইডি কার্ড অনুযায়ী ফুল নাম কিন্তু দিতে হবে। তার ডিটেলসটা কিন্তু অবশ্যই টিকিট কাটার সময় দিতে হবে, না হলে কিন্তু টিকিট কোনোভাবেই কাটা যাবে না। তো চলুন দেখি আসলে ব্যাপারটা আসলে সত্য কি না। তো যাই হোক, আমি 12 তারিখের টিকিটটাই সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পর সার্চ করছি, সার্চ করলে আমরা আশা করি বেশ কিছু টিকিট আমরা পেয়ে যাব, বেশ কিছু ট্রেন আমরা পেয়ে যাব। তো এখানে দেখছি আমরা অনেকগুলো ট্রেন পেয়েছি, তার মধ্যে একটা আমরা দেখি এখান থেকে, দেখুন যে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করছি এখানে, ধরুন আমি 3টা টিকিট সিলেক্ট করছি, 3টা টিকিট আমি সিলেক্ট করলাম। ওকে, এরপরে কন্টিনিউ প্রসেসে গেলাম। এখানে দেখেন ভ্রমণ যে করছে তার নামটা তো সবার উপরেই শো করছে, এটাতে কোনো সমস্যা নাই। এরপরে এই যে নাম, সেকেন্ড যে প্যাসেঞ্জার রয়েছে সেই সেকেন্ড প্যাসেঞ্জারের নামটা কিন্তু এখানে অবশ্যই তাকে দিতে হবে, এবং ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফুল নামটাই কিন্তু দিতে হবে। ঠিক সিমিলার এখানেও কিন্তু ফুল নাম দিতে হবে। যদি আমি না দেই তাহলে কিন্তু টিকিটটা কাটা যাবে না। এরপরে দেখেন এখানে খুব সুন্দরভাবে তারা কিন্তু বাংলাদেশ রেলওয়ে বড় করে লিখে দিয়েছে, নোটিশটা দিয়েছে যে ফুল ইনফরমেশন তাকে দিতে হবে, এবং অবশ্যই তার সাথের যে প্যাসেঞ্জারগুলো থাকবে, অর্থাৎ আমার সাথের যে প্যাসেঞ্জার থাকবে তাদেরকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড রাখতে হবে সাথে, সেটা ফটোকপি হোক বা মেন কপি হোক অবশ্যই সাথে রাখতে হবে, না হলে ঝামেলা কিন্তু পড়ে যেতে পারে। সো আপনারা যারা ঈদে ভ্রমণ করতে চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই সচেতন থাকবেন। টিকিট ব্ল্যাকারদের হাত থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করার জন্য বেশ কিছু স্টেপ হাতে নেওয়া হচ্ছে, এবং আমরা যারা সাধারণ
মানুষ আছে, সাধারণ প্যাসেঞ্জার রয়েছে, তারা আরও বেশি প্রত্যাশা করি এই স্টেপগুলো আরও বেশি ভালো ভালো হবে। এবং আরেকটা স্টেপ নেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব বাংলাদেশ রেলওয়ের কাছে, সেটা হচ্ছে যে এই যে টিকিট ক্যান্সেলের একটা সিস্টেম আছে, যারা এখনও ভিডিওটা দেখেনি তারা অবশ্যই আই ব্যাটন থেকে ভিডিওটা দেখে আসবেন। টিকিট ক্যান্সেল করলে রিফান্ডের যে ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাটা সরাসরি ব্ল্যাকাররা এখন স্টেশন থেকে রিফান্ড নিয়ে সাথে সাথে অন্য একজনকে টিকিটটা দিয়ে দিচ্ছে। বিষয়টা আমি বুঝাইতে পারলাম না মনে হয়, আর একটু ক্লিয়ার করি। ধরুন একজন ব্ল্যাকার অনেকগুলো টিকিট কেটে নিল, কেটে নেওয়ার পর তারা প্ল্যাটফর্মে বিভিন্ন লোককে খুঁজতে থাকে যে এই টিকিটটা সেল করব। তখন এরকম কোনো কাস্টমার তারা যদি পেয়ে যায়, তাহলে ইনস্ট্যান্ট ওই টিকিটটা কাউন্টার থেকে রিফান্ড করে নেন। রিফান্ড করে নিয়ে যেহেতু এই সময়টা, ধরুন মানুষ সবাই জানে যে আজকে তো টিকিট আর পাবো না, তো কেউ সাধারণত ঢোকেও না, তখন ওই যে টিকিটটা যখনই রিফান্ড হয় তখনই এটা উন্মুক্ত হয়ে যায়। সেই ব্ল্যাকার কী করে, যার কাছে টিকিটটা সেল করবে তার এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার ব্যবহার করে তার নামে টিকিটটা সেল করে দেন। এই যে একটা মানে কি বলবো, মানে ব্ল্যাকাররা তারা মানে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে। তো আমি চাচ্ছি এই সিস্টেমটা দূর করে দেওয়ার জন্য যদি বাংলাদেশ রেলওয়ে ওয়েটিং লিস্ট চালু করে, অর্থাৎ কোনো একজন কাস্টমার যদি টিকিট ক্যান্সেল করে তাহলে ওয়েটিং লিস্ট থেকে পরের যে জোন আছেন তিনি অটোমেটিক টিকিটটা পেয়ে যাবেন। এরকম সিস্টেমটা যদি চালু করা যায় তাহলে আই থিঙ্ক অনেক বেশি বেটার হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরিশেষে একটাই কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।